ওয়েলকাম টু উম্মাস কিচেন, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। এবং প্রতিদিনের মতন আমি উম্মা মুস্তফা আছি আপনাদের সাথে। দেখে বুঝতেই পারছেন আজকে আবারও কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য এখানে এসে বসে গেছি। তবে সেই ইনফরমেশনগুলো শেয়ার করার আগে ছোট্ট একটা অনুরোধ সকলের কাছে থাকবে, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছে তারা প্লিজ কাইন্ডলি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলুন দেরি না করে চলে যাই আমাদের আজকের ব্লগে। বিগত কয়েক মাস আগে বলা ভুল হবে, প্রায় এক বছর আগে আমি যখন ডিসিসি মার্কেট নিয়ে কিছু ব্লগ বানিয়েছিলাম, সেখানে আমি একটা ব্লগ বানিয়েছিলাম সস নিয়ে, কোন সসের কেমন দাম বা কোন সসের কী নাম। এবং সেখানে অনেকে এমনও কিছু কমেন্ট করেছিলেন এলোমেলো যে আমি কেন সসগুলোর একদম ইন ডিটেলস বলছি না যে এই সসগুলো দিয়ে আসলে কী কাজ করা হয়। যদিও আমি অনেকটা বলার চেষ্টা করেছিলাম, বাট তারপর অনেকে মনোপ্রত হয়নি। তাই মনে হলো যেহেতু মনোপ্রত হয়নি সেহেতু সকলের সাথে শেয়ার করব আজকে সসের গল্প, মানে কোন সস দিয়ে কী করা হয়, কোন সসটা ডিপিং সস হিসেবে ইউজ করা হয়, আর কোন সসটা আপনি চাইলে ম্যারিনেশন কিংবা অন্যান্য থাই, চাইনিজ কিংবা কন্টিনেন্টাল কুজিনে আপনি ব্যবহার করবেন। তাহলে আসুন দেরি না করে চলে যাই আমাদের আজকের মূল সসের গল্পে। যেটা বলছিলাম সসের গল্প, সস কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সাথে জড়িত আছে। মানে দেশি খাবার ছাড়া আমরা যখনই ভাজা পোড়া কিছু খাবার খেতে চাই কিংবা দেশের বাইরের যে খাবারগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, সেটা হোক পিৎজা, সেটা হোক পাস্তা, সেটা থাই হোক, চাইনিজ হোক, যে কোনো খাবারে কিন্তু সস লাগে। আর সস লাগে বলেই আমরা অনেক সময় অনেক কোয়ারিজ করি, এই সসটা কী, এটা কোথায় পাওয়া যায়, এটার প্রাইসিংটা কেমন। আজকে আসলে প্রাইসিং নিয়ে কোনো কথা বলবো না, আজকে আমি শুধু শেয়ার করবো কোন সসের কী নাম, এটার বৈশিষ্ট্য কী, এবং এটা দিয়ে আসলে কী করতে হয় বা কীভাবে কী করতে হয়। তো একদম প্রথমে সবার মাথায় সবসময় কিন্তু ঘুরে একটা সসের নাম, সেটা হচ্ছে টমেটো ক্যাচাপ, কিংবা যে টমেটো রিলেটেড যে সসগুলো আছে সেগুলো কিন্তু বাজারে সবসময় একদম সুপার টুপার হিট। আমাদের দেশি ব্র্যান্ড আছে, আমাদের বিদেশি ব্র্যান্ড আছে, তবে ক্যাচাপ আর আমাদের অন দ্য আদার হ্যান্ড যেটা হচ্ছে যে টমেটো রিলেটেড সাথে অ্যাটাচ আছে, সেরকম দুটি সস হচ্ছে ওয়ান অফ দেম চিলি সস কিংবা টমেটো ক্যাচাপ। তো আমার কাছে আজকে যেটা আছে এটা হচ্ছে টমেটো ক্যাচাপ বেসিক্যালি। তো এটা হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড, যদিও হ্যান্সার আবার বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, থাইল্যান্ডের কিছু ব্র্যান্ড আছে, কিছু ইউরোপিয়ান ব্র্যান্ড আছে, ইউরোপিয়ান ব্র্যান্ডগুলোর প্রাইস খানিকটা হাই, আর এগুলো যেগুলো থাইল্যান্ডের ব্র্যান্ড সেগুলোর প্রাইস খানিকটা হচ্ছে কম। এই যে হ্যান্সার ক্যাচাপ, ক্যাচাপ এমন একটা জিনিস, সেই ক্যাচাপ দিয়ে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের ভাজা পোড়া খাবার ডিপিং সস হিসাবে দিতে পারেন। সেটা আপনার হতে পারে আমাদের দেশীয় পাকোড়া টাইপের আইটেম, কিংবা হতে পারে বিদেশি কোনো ভাজা পোড়া আইটেম, কিংবা বেক করার কোনো আইটেম। খুব সহজে কিন্তু ক্যাচাপ ছাড়া মানে কোনো খাবারই ওই ধরনের খাবারগুলো আসলে ভাবা যায় না। বাচ্চাদেরও কিন্তু মোরললেস এই ক্যাচাপগুলো ভীষণ পছন্দ। এটার দাম ওই যে বললাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বিকজ দ্য ফ্যাক্ট হচ্ছে যখন আমি এই ব্লগের জন্য এগুলো পারচেস করেছিলাম তখন আমি যেটা হয়েছিল ফ্যাক্ট যে ওভাবে করে আসলে মার্ক করিনি। তবে আমি চেষ্টা করবো ওই ভিডিওটা যখন আমি শেয়ারে দিব তখন প্রত্যেকটা সসের নিচে প্রাইসিংটা অ্যাড করে দেওয়ার জন্য। তবে এটাও ঠিক, আজকে আপনারা যে প্রাইসিংটা দেখছেন আজ থেকে কিন্তু এক মাস পর কিংবা সাত দিন পরে ওই প্রাইসিং নাও থাকতে পারে, সো ডু নট ফোকাস অন দ্য প্রাইসিং। তবে এটুকু বলতে পারি উইদিন 200+ ভেতরে কিন্তু এই সসগুলো, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে টমেটো ক্যাচাপ, যেটাকে আমরা ডিপিং সস হিসেবে ব্যবহার করতে পারি। আবার কিছু কিছু খাবারের ক্ষেত্রে, যেমন ধরেন আপনি যদি বিয়েবাড়ির কোনো খাবার বা বিয়েবাড়ির কাচ্চি বানাতে যান, আমাদের দেশের বাবুর্চিরা কিন্তু একটু হলেও সস দেয় এবং সেটা হচ্ছে টমেটো ক্যাচাপ দিয়ে থাকে। কিছু কিছু বাবুর্চিরা নিজস্ব স্টাইলে নিজস্ব রেসিপি দিয়ে সস তৈরি করে থাকে, আবার কেউ কেউ আছে শর্টকাটে যাওয়ার জন্য এই ধরনের সসগুলো কিন্তু ওনারা ইউজ করে থাকে, বিশেষ করে টমেটো ক্যাচাপটা ইউজ করে থাকে। তো এটা আসলে খাওয়া যাচ্ছে, এটা দিয়ে আবার কী করা যাচ্ছে, ম্যারিনেশনও করা যাচ্ছে। সো একের ভিতরে দুই অফার। তো আশা করি ক্যাচাপ নিয়ে আর কোনো এলোমেলো কিছু হবে না, এটাকে ডিপিং সস হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, এবং অন দ্য আদার হ্যান্ড ইফ নিড দেন ইউ ক্যান ইউজ ইট ইন ম্যারিনেশন। তো ক্যাচাপটাকে এখানেই শেষ করছি এবং চলে যাব আমি নেক্সট স্টেপ,
চিলি সস, এটা আবার আমার খুবই ফেভারিট। এটা আমাদের বেস্টের চিলি সস, এবং আমি সব সময় বলি আমার কুকিং ক্লাসগুলোতে অনলাইনে যখন আমি নেই, কোনো সসের ইস্যু আসলেই আমি বলি যে প্লিজ বেস্টের চিলি সসটা ইউজ করবেন, বিকজ এটার যে ফ্লেভার, এটার যে একটা অ্যারোমা, টেস্ট, সব কিছু কিন্তু আপনার খাবারে অন্যরকম, ভিন্ন রকম একটা স্বাদের মাত্রা এনে দেয়। মানে আপনি একটা জিনিস বানাচ্ছেন, অনেক সময় আছে না যে ভুল একটা সস নির্বাচন করার জন্য কিংবা ভুল একটা সস দিয়ে আপনি খাবারটা তৈরি করার জন্য খাবারের স্বাদই গেল নষ্ট হয়ে। সো সেটার জন্য আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে কোনো খাবারের একদম মিরাকল বা ম্যাজিক্যাল কিছু পরিবর্তন আনার জন্য কিন্তু বেস্টের চিলি সসের আসলে কোনো সাবস্টিটিউট হয় না। এই চিলি সসটা আপনি ম্যারিনেশনে ব্যবহার করতে পারছেন, এই চিলি সসটাও আপনি ডিপিং সস হিসাবে ব্যবহার করতে পারছেন। আবার এই চিলি সস এবং কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে ক্যাচআপ, এই দুটো একসাথে কম্বিনেশন করে কিন্তু নানান ধরনের মজাদার সসও তৈরি করা যায়। কীভাবে তৈরি করতে হয় আমি আপকামিং আমার ভিডিওগুলো শেয়ার করে দিব আমার ইউটিউব চ্যানেলে। তো মোটামুটি আমি কিন্তু এই চিলি সসকে ক্যাচআপের থেকে হাইলি রিকমেন্ড করব। এখন যারা ঝাল একটু কম খেতে পছন্দ করেন তারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে যারা আমার মতন একটু বেশি বেশি ঝাল খেতে পছন্দ করেন, একটু বেশি স্বাদ খুঁজেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই বেস্টের টমেটো চিলি সসটা আসলে খুব ভালো আউটকাম দেয়। আর আরেকটা হচ্ছে এটা চিলি সস, এটা টমেটো চিলি সস বলা ভুল হবে, ওনাদের কিন্তু এই চিলি সসটা, এটা যেমন শুধু চিলি সস, ওনাদের টমেটো চিলি সস আছে, ওনাদের চিলি গার্লিক সস আছে। সো একই কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি অপশন আছে সসের ক্ষেত্রে। নাও ইট ডিপেন্ড যে আপনি কোনটা চাইছেন আপনার কাজের জন্য। আর ওই যে বললাম ডিপিং হিসাবে ইউজ করতে পারছি এবং এটা ম্যারিনেশন ইউজ করতে পারছি, সো টু ইন অফার কিন্তু একসাথে যাচ্ছে। আবার আপনি ধরেন কারি রান্না করছেন, অনেক সময় কিছু কিছু রেসিপিতে বলা হয়ে থাকে লাইক টমেটো পেস্ট কিংবা টমেটোটাকে সেদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া, তো ওখানে শর্টকাট হিসাবে কিন্তু আমরা চাইলে চিলি সসটা খুব সুন্দর মতন ইউজ করতে পারি, যেটাতে স্বাদ আসলে হবে দারুণ এবং ওভারঅল আপনার কিন্তু সময়টাও বেঁচে যাবে। থাই খাবার, চাইনিজ খাবার কিংবা ইস্ট এশিয়ান যেই সকল খাবারগুলো আছে যেখানে প্রচুর পরিমাণে সসের ব্যবহার করা হয়, সেখানে কিন্তু অনায়াসে এই চিলি সসটা একটু অল্প পোর্শনে ব্যবহার করা যেতেই পারে। আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, কারণ সামনের দিনগুলোতে এবং ইভেন আমি যে চাইনিজের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি, সেখানেও কিন্তু আমি এই বেস্টের চিলি সসই ব্যবহার করেছি। তো এটা গেল চিলি সসের গল্প। এখন আসি সোয়া সস নিয়ে। আমার কিন্তু একটা ভিডিও আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লাইট সোয়া সস অ্যান্ড ডার্ক সোয়া সস, সেটা যদি না দেখে থাকেন সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে আজকে কিন্তু আমি লাইট সোয়া সসের গল্প করবো না, আমি গল্প করবো হচ্ছে ডার্ক সোয়া সসের গল্প। সোয়া সস লাইফের ব্র্যান্ড আছে কিংবা কিকোম্যানের ব্র্যান্ড আছে, তবে আমি এই ব্র্যান্ডটা সবসময় ব্যবহার করি। এটা একটা চাইনিজ ব্র্যান্ড এবং এটা আপনি ডিসিসি মার্কেটে পাবেন, কোথায় কোন দোকানে পাবেন সেই দোকানের লিঙ্কটা, মানে জিয়া স্টোরের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মূলত রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ধরনের ডার্ক সোয়া সস ইউজ করা হয়ে থাকে। মূলত ডার্ক সোয়া সস ইউজ করার মূল কারণ হচ্ছে এটাতে যে একটা রিচনেস কিংবা ওভারঅল যে খাবারের যে আউটকামটা সেটা কিন্তু বেশ দারুণ আসে। তো সেজন্য আমি সাজেস্ট করব এবং আমি হাইলি রেকমেন্ড করব যে যখনই আপনি সোয়া সস ব্যবহার করবেন আপনার থাই কিংবা চাইনিজ রান্না কিংবা ইস্ট এশিয়ান রান্নাতে সবসময় মাথায় রাখবেন ডার্ক সোয়া সস ইউজ করার। এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ডার্ক সোয়া সস ইউজ করলে আপনাকে বাড়তি কোনো লবণ যোগ করতে হবে না। আপনি যদি এটা এখানে লাইট সোয়া সস ইউজ করতেন তাহলে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই বাড়তি লবণ যোগ করতেই হতো। তাহলে আমি বলবো যে ডার্ক সোয়া সসের দিকে যেতে, তারপরও চয়েস ইজ ইয়ার্স। আমরা এই ডার্ক সোয়া সসকে ম্যারিনেশনে ব্যবহার করতে পারছি, আমরা এই ডার্ক সোয়া সসকে ডিপিং সস হিসেবেও কিন্তু মাঝে মাঝে ব্যবহার করতে পারছি। নট অনলি দ্যাট, আমরা বিভিন্ন কারি রান্নার সময়, বিশেষ করে যে কোরিয়ান কারি বলেন, চাইনিজ কারি বলেন, থাই কারি বলেন, মানে মোট কথা যে ওই ইস্ট এশিয়ান যে কারিগুলো আছে সেখানে কিন্তু সব সময় ডার্ক সোয়া সসের প্রেজেন্স থাকবেই থাকবে, মানে সোয়া সস মাস্ট। তো এটা কিন্তু আমি বলবো একটা মাল্টিপারপাস একটা সস, যেখানে আপনি খুব সুন্দর মতন করে এটাকে বিভিন্নভাবে আপনি ব্যবহার করতে পারছেন। আমি সবসময় সোয়া সসকে বলে থাকি ভার্সেটাইল সস, যেটা নর্মাল ডিপিং সস হিসেবেও খাওয়া যাচ্ছে, কারিতেও দেওয়া যাচ্ছে, ম্যারিনেশনেও দেওয়া যাচ্ছে। এবং এটা ছাড়া কিন্তু থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, অ্যাকচুয়ালি বলা ভুল হবে, মানে ইস্ট এশিয়ান যে খাবারগুলো আছে, ফিলিপিনো খাবার, ভিয়েতনামি খাবার, কোরিয়ান খাবার, এই সকল খাবার কিন্তু একেবারে ইনকমপ্লিট। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং সঠিক
সোয়া সস নির্বাচন করাটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অ্যান্ড চ্যালেঞ্জিং বিষয় আমি বলবো, কারণ সোয়া সস অনেক সময় আছে আমরা সস্তায় কিছু এমন এমন সোয়া সস আমরা কিনে ফেলতে চাই যে সোয়া সসগুলো নামে মাত্র সোয়া সস কিন্তু টেস্ট কিংবা আপনাকে যে খাবারের যে লুকটা সেটা একদম প্রপার দিবে না। নাও চয়েস আপনার, আপনি খুব কষ্ট করে এটা পারচেস করবেন নাকি আপনি আপনার হাতের কাছে পাওয়া যায় যে কোনো এলোমেলো ব্র্যান্ডের সোয়া সস ইউজ করবেন। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এগুলো ইউজ করা হয়ে থাকে। অ্যাজ ইউ অল নো, আমি কিন্তু অ্যাজ এ শেফ হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করেছি, সেখানেও আমি দেখেছি যে এই ধরনের সসগুলো, বিশেষ করে এই ব্র্যান্ডের সসটা খুবই 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 এটা ইউজ করা হয়ে থাকে। তো যাই হোক, সোয়া সসের গল্প তো এখানেই শেষ হলো। এখন আসি ফিশ সসের ক্ষেত্রে। সাধারণত যারা থাই পাগল আপুরা বা ভাইয়ারা, তারা কিন্তু ফিশ সস সম্পর্কে আমাকে অনেক সময় অনেক কমেন্ট করেছেন, এটার দাম কত, এটার দামটা আবার আমার ক্লিয়ারলি মনে আছে এজন্য কারণ আমি পার্সোনালি খুব থাই খাবার পছন্দ করি এবং সেজন্য থাই খাবার কিন্তু একেবারে ইনকমপ্লিট ফিশ সস ছাড়া। এই যে পুরো বটলটা দেখতে পাচ্ছেন, এই পুরো বটলটার প্রাইস হচ্ছে 250 টাকা। এখন এক এক জায়গায় এক এক রকম প্রাইস, দাম তো হেরফের করেই এবং ডিপেন্ড করছে আপনি কোত্থেকে কিনছেন, কখন কিনছেন। যখন মার্কেট আউট হয়ে যায় তখন কিন্তু প্রাইস হাই থাকে, আর যখন মার্কেটে অনেক সমারোহ থাকে তখন কিন্তু এটা প্রাইস মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে থাকে। তো এখানে কিন্তু যতটুকু পরিমাণে আছে, আমি যদি বলি এখানে প্রায় বেশ ভালো অ্যামাউন্টই আছে। এক্স্যাক্টলি আমি এখানে আসলে থাই চাইনিজ ভাষা আমি তো আর বুঝি না, তো অনেক সময় আছে যে একদম কনফিউজ হয়ে যাই। তো এই যে থাই সসগুলো, বিশেষ করে থাই ফিশ সস, এটার ফ্লেভারটা খানিকটা আমাদের যে শুটকি মাছ আছে শুটকি মাছের মতন, এবং এই সসটার যে ফ্লেভারটা এটা আপনি যখনই কোনো খাবারে দিবেন, বিশেষ করে থাই কুজিনে দিবেন, তখনই কিন্তু থাই খাবারের স্বাদগুলো একেবারে চেঞ্জ হয়ে যায়। থাই অথেন্টিক রেসিপি যদি ফলো করতে হয় দেন ইউ হ্যাভ টু ইউজ দিস সস। এই সসের কিন্তু আসলে কোনো সাবস্টিটিউট হয় না। এই সসটাকে ডিপিং সস হিসেবে আমি বলবো না ইউজ করা যায়, তবে হ্যাঁ এটা দিয়ে আপনি ম্যারিনেশন করতে পারবেন, এটা আপনি কারি রান্নার সময় সামান্য পরিমাণে দিতে পারবেন, তবে ডিপিং সস হিসেবে এটা খাওয়াটা খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় না। দ্য রিজন যেটা হচ্ছে যে এটার ফ্লেভারটা আসলে কারিতে আর ম্যারিনেশনে খুব বেশ যায়, এটা ডিপিং সস হিসেবে আসলে সেরকম বেমানান। তো এটা গেল আমার ফিশ সসের গল্প, আর দামটা ওই যে বললাম 250 টাকা। এটার ছোটো একটা ভার্সনও আছে, বাট ছোটো ভার্সনটার দাম 150 টাকা সামথিং প্লাস মাইনাস। আমার মনে হয়েছে যে 150 টাকা দিয়ে ছোটোটা কেনার থেকে 250 টাকা দিয়ে বড়টা কেনা ভালো, যেটা ইকোনমিক হবে এবং অনেক দিন যাবে। এবং যখনই সস পারচেস করতে যাবেন অবশ্যই মেক শিওর করে নেবেন, যদিও এটা অন্য ভাষায় লেখা বাট তারপরও কোথাও না কোথাও যারা সেল করেন তাদেরকে জিজ্ঞেস করবেন যেটার এক্সপায়ারি ডেট কতদিন পর্যন্ত আছে। যদি দেখেন 90 দিন পর্যন্ত আছে তাহলে বড়টা নেওয়াই ভালো, কারণ ওই যে বললাম যে জিনিস শুধু কিনলে হবে না, আমাদের ইকোনমিক্যাল দিকটাও কিন্তু বিবেচনা করতে হবে। এটা গেল ফিশ সসের গল্প। এরপর আসি আমাদের থাই আরেকটা ডিপিং সস, এটা হচ্ছে সুইট চিলি সস। এটা সাধারণত থাইরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার বা ওদের যে কোনো ধরনের খাবারের সাথে সাইড ডিশ হিসাবে বা ডিপিং সস হিসাবে ইউজ করে থাকে। মূলত থাইল্যান্ডে যে সুইট চিলিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এই সসগুলো তৈরি করা হয়ে থাকে, এবং এটার ফ্লেভারটা কিন্তু খানিকটা মিষ্টি মিষ্টি আবার একটু ঝালঝাল, মানে দুটার কম্বিনেশন হয়ে বেশ দারুণ। যারা থাই খাবার রেগুলার খান তারা কিন্তু এই সসটার সাথে অনেক পরিচিত। এই সসটারও কিন্তু আবার অনেক ধরনের ফ্লেভার আছে, এটা যেমন সুইট চিলি, এটা পাইনঅ্যাপেল চিলি আছে এবং গার্লিক চিলি আছে। এখন আমার কাছে এই মুহূর্তে এই সুইট চিলিটা অ্যাভেলেবেল আছে, দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা শুধুমাত্র ডিপিং সস হিসাবেই আমরা খাবো, এটা কখনো ম্যারিনেশন কিংবা কোনো কারিতে রান্নার সময় দিব না। চাইলে কারিতে রান্নার সময় দেওয়া যেতে পারে কিন্তু এটা কখনোই আমরা ম্যারিনেশনে ব্যবহার করব না। এটার বেস্ট আউটকাম আমরা শুধুমাত্র পাবো ডিপিং সস হিসেবে। এটা স্বাদটা চিন্তা করে আমার অস্থির লাগছে। তো এখানে কিন্তু সুইট চিলি সসের গল্পটা শেষ করছি। এখন আসি আমাদের একটা ইন্টারেস্টিং কিছু সসের ইস্যুতে। তার আগে আমি একটু শেয়ার করছি, এটা হচ্ছে ম্যাগি সিজনিং সস। সাধারণত অনেকে বলে থাকেন না যে রেস্টুরেন্টের মতন আমার কেন ফ্রাইড রাইসটা হয় না, রেস্টুরেন্টের খাবারে কী এমন দেওয়া হয় যেটা আমি দিচ্ছি না, আমি তো সব কিছুই দেখছি। ওয়েল, এই সিজনিং সসটা হচ্ছে ম্যাজিক্যাল সেই সস যেটা সাধারণত রেস্টুরেন্টগুলোতে 1 থেকে 2 টেবিল চামচ খাবার ভেতরে দিয়ে থাকে, এবং ওই যে একটা রেস্টুরেন্টের ফ্লেভার সেটা আপনি যখন এটা ইউজ করবেন আপনার খাবারে তখন কিন্তু আপনি
দারুণভাবে সেই দারুণ সে ফ্লেভারটা উপভোগ করবেন। এটা হচ্ছে মূলত আপনার যে সিজনিং সসটা, এটা ডিপিং সস হিসাবে ইউজ করা হয়ে থাকে, বিশেষ করে সুশি কিংবা আপনি থাই রোল অথবা ওভারঅল যে কোনো ফ্রাইড আইটেমে ওরা কিন্তু এটাকে ডিপিং সস হিসাবে দেওয়া হয়ে থাকে। এটা সর্ট অফ ফিশ সস আর সোয়া সস, লাইট সোয়া সস আর ফিশ সস দুটোর মাঝামাঝি করলে যেটা হয় সেটা হচ্ছে সিজনিং সস। অবশ্যই এই সবগুলো সসের মধ্যে কিন্তু লবণ আছে এবং ওভারঅল এগুলো কিন্তু ইস্ট এশিয়ান খাবারের প্রত্যেকটার সাথে এটা আসলেই যায়। তো এটা হচ্ছে আমাদের সিজনিং সস। এটা ম্যাগি সিজনিং সস আছে এবং আরও অনেক ব্র্যান্ডের আছে, কিন্তু আমাদের দেশে ম্যাগিটা বেশি চলে এবং ম্যাগিটা অ্যাভেলেবেল। তবে এটার একটা বাজে দিক হচ্ছে এই সসটা কিন্তু সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে যখন মার্কেট আউট হয়ে যায় তখন এটা ছাড়াই আপনাকে রান্না করতে হবে। তো চেষ্টা করবেন একটু বড় সড়ো ধরনের কিনে রাখতে এবং ডেফিনেটলি এক্সপায়ারি ডেট দেখে কিনে রাখতে, যাতে করে আপনার যদি আমার মতন যখন তখন থাই কিংবা চাইনিজ খাবার বাসায় খেতে ইচ্ছে করে, এই সসের জন্য যাতে খাবারের স্বাদটা ফিকে না পড়ে যায় সেটাও মাথায় রাখতে হবে। তো এটা গেল সিজনিং সসের গল্প। এখন আসি স্টেক পাগল যে সকল মানুষ আছে তাদের জন্য। এটা হচ্ছে আমাদের এইচপি সস। এইচপি সসটা দিয়ে আপনি স্টেক তৈরি করবেন। যদিও স্টেক সস নামে এক ধরনের সস পাওয়া যায় বাজারে, তবে এইচপি সসটা হচ্ছে একটা ইংলিশ সস এবং এই সসটা স্পেশালি তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের স্টেক তৈরি করার জন্য। আমরা যে স্টেক হাউস কিংবা বিভিন্ন ধরনের স্টেকের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ইনগ্রিডিয়েন্টস এই এইচপি সস। এবং এই এইচপি সসটা কিন্তু আপনি কোনো সাইড ডিশ ডিপিং সস হিসেবে ব্যবহার করবেন না, এটার কাজ একমাত্র এবং শুধুমাত্র এটা ব্যবহার করবেন আপনি ম্যারিনেশনের টাইমে, দ্যাটস ইট। এবং এটাকে কোনো রান্নাও করার যে সময় যে অনেক সময় আছে না, আমি যেটা বলছি যে প্রিভিয়াস সসগুলোতে রান্না করার সময় একটু ঝোলে দিয়ে দিলেন, এটা সেটা করা যাবে না। এটার কাজ শুধুমাত্র এবং শুধুমাত্র ম্যারিনেশন করা। এবং আবারও বলছি এই এইচপি সস ছাড়া স্টেক আসলেই বানানো ইনকমপ্লিট। এইচপি সসের আরেকটা ভার্সন যেটা আছে বাজারে পাওয়া যায় স্টেক সস হিসাবে নামে পরিচিত, বাট আমি সাজেস্ট করবো স্টেক সস লেখা থাকলেও বেটার টু পারচেস দিস এইচপি সস ফর ইওর স্টেক মেকিং। তো এটা গেল এইচপি সসের গল্প। এখন আসি আরেকটা মজাদার সস, এটাও কিন্তু ইংলিশ খাবার বা কন্টিনেন্টাল কুজিনে খুব বেশ ভালো পরিমাণে ইউজ করা হয়, সেটা হচ্ছে উস্টারশায়ার সস। এই সসটা মূলত স্টেক বলেন, কন্টিনেন্টাল খাবার বলেন, কিংবা কিছু কিছু খাবার আছে যেটা ওয়ান পট কারি কিংবা রাশিয়ান খাবারগুলো বলেন, বা বিভিন্ন ইউরোপিয়ান জোনের যে খাবারগুলো যেটা লম্বা সময় ধরে স্লোলি কুকড হয় অথবা স্টেকের মতন ছটপট হয়ে যায়, মানে কোনো হ্যাভি খাবার বা লং প্রসেস খাবার বা কুইক খাবার সবখানে কিন্তু এই সসটা ভীষণ পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এটা ইংলিশ কুজিনের আন্ডারে পড়ে এবং এটার কাজ একটাই, শুধুমাত্র ম্যারিনেশনে ব্যবহার করা হয়। আর এটা দিয়ে ডিপিং সস হিসেবেও খাওয়া যায় না, এবং এটা আপনি চাইলে কিন্তু ওই যে রান্না করতে পারবেন না, যে কারি আকারে করে খাই সেরকমও পারবেন না। তবে হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন অনলি ইন ম্যারিনেশন। সো এটা গেল আমাদের উস্টারশায়ার সসের গল্প। এখন আসি বারবিকিউ সস। বারবিকিউ সস মানে বারবিকিউ ফ্লেভার যদি আপনি আপনার খাবারে আনতে চান খুব সহজেই, উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ স্মোকি ফ্লেভার অর এনিথিং। সো এই বারবিকিউ সসের উপরে আসলে কোনো কথা হবে না। সাধারণত উইন্টারে দেখা যায় প্রত্যেকেই ছাদে নানান ধরনের বিভিন্ন পার্টি করে থাকে, বারবিকিউ পার্টি, সেখানে কিন্তু এই সসগুলো আসলে অনেক ভাইটাল রোল প্লে করে। দেখা গেল আপনি চিকেনগুলো ম্যারিনেশন করেছেন, প্রপার ওয়েতে স্মোকি ফ্লেভার যদি না দিতে পারেন তখন একটু মনটা এলোমেলো হয়ে যাবে না? সো এই বারবিকিউ সসগুলো বিশেষ করে আমেরিকান গার্ডেনের যে ফ্লেভারটা এটা কিন্তু আসলে অনেক স্ট্রং। অল্প একটু জাস্ট মাংসের সাথে ম্যারিনেশন করে আপনি যদি সুন্দর মতন এটাকে ভেজে নেন বা বারবিকিউ করে নেন, স্বাদটা কিন্তু অনবদ্য চলে আসবে। এবং এটাকে আবারও বলছি, এটা অনলি ইউজেস ফর দ্য ম্যারিনেশন, নট ফর দ্য ডিপিং সস। তবে হ্যাঁ, কুকিং বা কারি রান্নার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, তবে ওভারঅল আউটকামটা ভালো আসে ম্যারিনেশনে। তবে আমি মাঝে একটু ট্রাই করেছিলাম বারবিকিউ বার্গার, মানে বার্গারগুলোকে ভাজার সময় একটু ব্যবহার করেছিলাম, আবার ভাজার পরে একটু মেয়োনিজের সাথে মিক্স আপ করে এটা দিয়েছিলাম, স্বাদটা অসাধারণ এসেছিলো। বাট যদিও এটাকে সাধারণত ম্যারিনেশনেরই মেইন ইস্যু হিসেবে ফোকাস করা হয়ে থাকে। তো এখন চয়েস আপনার, আপনি ম্যারিনেশনে দিবেন না রান্না করতে দিবেন, নাকি রান্নার পরে ফাইনাল আউটকামে একটু ছিটেফোঁটা এটা দিয়ে দিবেন। তো এটা গেল আমাদের বারবিকিউ সসের গল্প। এখন আসি টোব্যাস্কো সস, মেক্সিকান সস, টোব্যাস্কো সস, যেটা ভীষণ ঝাল এবং তার থেকেও যেটা হচ্ছে বড় কথা, এই সসটা হচ্ছে মেক্সিকান খাবার, মেক্সিকান কুজিন এখন কিন্তু আমাদের দেশে খুব সুন্দর মতন অ্যাভেলেবেল এবং সবগুলোতে কিন্তু এটা খুব
বিশেষভাবে ইউজ করা হয়ে থাকে। সসটা কিন্তু সাইজে ছোট, কিন্তু বিশ্বাস করেন যে এর প্রতিটা সিপে আমি বলবো ভয়ঙ্কর ধরনের ঝাল ঝাল একটা আবহাওয়া বিরাজমান। এবং এটা কিন্তু আপনি যদি নাচোস বলেন, টাকোস বলেন, সবগুলোর সাথে কিন্তু এক দুই ফোঁটা দেন, মানে মিরাকেলভাবে একটা অন্যরকম মেক্সিকান ফ্লেভার চলে আসবে। এই সসটা যেরকম সাইজে ছোট, কিন্তু এটার দাম কিন্তু বেশ অনেক ভালোই। আমি যতদূর মনে আছে এটা 200+ বা ওভারঅল 250 মতন হবে। এবং এই সসটার মানে ওয়েটটা যদি দেখেন অনলি 60 ml, মানে এত ছোট পুচকি একটা সস, কিন্তু দামটা দেখেছেন কত। বাট তারপরও মেক্সিকান খাবার যারা পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই কিনতে পারেন। এটা আপনি ডিপিং সস হিসাবে সামান্য 2-1 ফোঁটা দিতে পারেন, এটা ম্যারিনেশনের সময় দিতে পারেন। তবে আই সাজেস্ট যে এটা আপনি ডিপিং সসের সময় বা খাবারটা রান্না হয়ে গেলে ফাইনাল যে আউটকামটা আসে সেখানে 2-1 ফোঁটা ছিটিয়ে দিলে এটার টেস্টটা বেশি বেটার আসে। এটা গেল মেক্সিকান টাবাস্কো সসের গল্প। টাবাস্কো সসটা মূলত হচ্ছে মেক্সিকান এক ধরনের চিলি আছে, সেটা দিয়ে এটা তৈরি করা হয়ে থাকে। সর্ট অফ আমাদের যে চিলি সস ছিল সেরকমই, বাট এটার যে ফ্লেভারটা বা ফ্রেগমেন্টটা আসলেই অন্যরকম। তো এটা এখানে রাখছি। এখন আসছি আমাদের আরও কিছু স্যালাড ড্রেসিং নিয়ে। যেমন আমার হাতে আছে এই কতগুলো স্যালাড ড্রেসিং, আমি যদি এগুলো যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ব্লু চিজ ড্রেসিং। ব্লু চিজ তো অনেক এক্সপেন্সিভ, এবং ব্লু চিজ দিয়ে কিন্তু মজার মজার অনেক ধরনের স্যালাদের ড্রেসিং তৈরি করা হয়ে থাকে। সো এটা যেটা হচ্ছে ব্লু চিজ ড্রেসিং, এবং এটার যে ওভারঅল দাম এটা সম্ভবত 140 দিয়ে আমি কিনেছি ডিসিসি মার্কেটের জিআর স্টোর থেকে। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন, অথচ এই জিনিসে আমি কিন্তু সুপার স্টোরগুলোতে অনেক বেশি দাম দেখেছি। ঠিক এরকম ব্লু চিজ ড্রেসিংয়ের মতন আমার হাতে আছে 1000 আইল্যান্ড সস। যদিও মেয়োনিজ 1 কাপ আর 1 কাপ চিলি সস একসাথে মিশালে কিন্তু 1000 আইল্যান্ড সস খুব সহজেই হয়ে যায়, তবে এই সসটার ভেতরে আপনারা যদি দেখতে পারেন যে ছোটো 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 কিন্তু কিছু কিছু হার্বস দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মূলত এই সসটার যে রিচনেস বা ফ্লেভার এটাকে কিন্তু অনেক ইয়াম্মি করে দেয়। সো এটা হচ্ছে আমাদের 1000 আইল্যান্ড সস, এটার দামও 140 টাকা। এবং এখানে আমার কাছে আছে গার্লিক ড্রেসিং। যারা একটু রসুন খেতে পছন্দ করেন, রসুনের ফ্লেভারটাকে ভীষণভাবে খাবারের মধ্যে চান, তো বিশেষ করে সালাদে চান, এটা কিন্তু খুবই একটা ভালো অপশন তাদের জন্য। সো ইউ ক্যান ট্রাই দিস ওয়ান অ্যাজ ওয়েল, এটার দামও কিন্তু 140 টাকা। এই যেগুলো দেখালাম এগুলো কিন্তু সব স্যালাড ড্রেসিং হিসাবে ইউজ করা হয়। যদিও আমি স্যালাড ড্রেসিং ছাড়া ধরেন আমি একটু অনিয়ন রিং বানালাম, কিংবা আমি একটু পাকোড়া বানালাম, অথবা বাচ্চাদের জন্য ফ্রাইড চিকেন বানালাম বা ফিশ ফ্রাই বানালাম, সেখানেও কিন্তু আমি এই ধরনের সসগুলো মানে স্যালাড ড্রেসিংগুলো ডিপিং সস হিসাবে ব্যবহার করতেই পারি। আর এটা রান্নার ক্ষেত্রে কিন্তু একেবারেই দেওয়া যাবে না, কারণ এখানে মেয়ো আছে, মেয়ো দিয়ে সাধারণত রান্না করাটা ঠিক হবে না, কারণ পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের দেশীয় কিছু ব্র্যান্ডের আছে কাঁচামরিচের সস। এই সসগুলো কিন্তু আসলে ঝাল ঝাল অন্যরকম একটা ফ্লেভার আসে। আমার হাতে আরও আছে তেঁতুলের সস, এগুলো কিন্তু ডিপিং সস হিসেবে ব্যবহার করা হয়, এবং এগুলো ম্যারিনেশনেও যে খুব একটা দেওয়া হয় সেটা না, রান্নাতেও দেওয়া হয় না, এটা অনলি সাইড ডিশ এবং ডিপিং সস হিসেবেই ব্যবহার করা হয়। এটাকে রান্নাতে দিলে যে খারাপ হবে সেটা না, বাট না দিলেই হয়তো বা আউটকামটা রান্নার আর একটু বেশি বেটার হবে, কারণ সব সসই যে রান্নায় দিতে হবে এমন কিন্তু না। সো এটা গেল কাঁচামরিচের সস, আর এটা হলো তেঁতুলের সস গেল। আরও আছে আমার কাছে আরেকটা গার্লিক সস আছে, এটা হচ্ছে গোল্ডেন হারভেস্টের গার্লিক চিলি সস। এটা স্বাদটা অসাধারণ, মানে আপনি বিশ্বাস করবেন কি না, এটা একবার কিনে দেখার ট্রাই করবেন। এটা দিয়ে আমি যখন খেয়েছিলাম আমি জাস্ট মুগ্ধ হয়ে বলেছি যে আমি আবার খাবো, কারণ অনেক সময় আছে যে আমাদের খাবারগুলো অনেক সময় তো ভালো আউটকাম নাও আসতে পারে, একটু কম বেশি হয়ে যেতে পারে। যে কোনো সস দিয়ে আপনি যখন খাবারটাকে প্রেজেন্ট করবেন তখন দেখবেন যে এই সসগুলো খাবারের স্বাদ যদি একটু কমও থাকে সেটার মাত্রাটা বাড়িয়ে দিবে, আর যদি খাবারের স্বাদ অনেক ভালো থাকে সেটাকে বেটার থেকে এক্সেলেন্ট করে দিবে। সেটা হচ্ছে গার্লিক সস। এই সবগুলো সস কিন্তু আপনারা জিয়া স্টোরে পাবেন, আপনারা আগুড়া মিনাবাজার এই সব জায়গাতে পাবেন, কিন্তু এখান থেকে পারচেস করলে যেটা হবে প্রাইস খানিকটা আপনি হোলসেল রেটে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার সস, এটাও কিন্তু আপনি ডিপিং সস হিসাবে ইউজ করতে পারেন। এই দুটোই ডিপিং সস হিসাবে আমরা ইউজ করতে পারি।
এবং সবশেষে আমি দেখাবো আমাদের দেশীয় একটা সস, এটা না দেখালে আসলে সবকিছু ইনকমপ্লিট থাকবে, সেটা হচ্ছে কাসুন্দি। এটাও তো একটা সস তাই না, যেটাকে আমরা ডিপিং সস হিসেবে ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমরা ফল মাখিয়ে খেতে পারি। ইভেন এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে, যারা সরিষা ইলিশ খেতে পছন্দ করেন তারা একবার এই কাসুন্দি দিয়ে সরিষা ইলিশ রান্না করে দেখবেন, স্বাদটা ফাটাফাটি আসে। এবং আই এম শিওর যে নেক্সট টাইম ডেফিনেটলি আপনারা এই কাসুন্দি দিয়ে আপনারা এটা ট্রাই ডেফিনেটলি করবেন। সো এই ছিল আমাদের আজকের সসের গল্প। মোটামুটি আমি সব ধরনের সসই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি, কোনটার কী পারপাস সেটা বলার চেষ্টা করেছি। তারপরেও যদি কিছু বাদ পড়ে যায় প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও বেশি বেশি করে ইনফরমেশান নিয়ে এই কন্টেন্টগুলো তৈরি করার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক কষ্ট করে এত লম্বা সময় ধরে আমার সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। উম্মাস কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আগামীতে নতুন আরও অনেক ভিডিও নিয়ে, ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং উম্মাস কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।